আজকে আমরা কলেজে এসে একটা বিশেষ কারণে, যেটা আজকে কলেজের একটা বার্ষিক অনুষ্ঠান, তো অনুষ্ঠানের যে যেভাবে সাজানো হয়েছে সেইগুলো তোমাদেরকে প্রথমে দেখাবো, তারপরে অনুষ্ঠানের দিকটাই নিয়ে যাব। তো ভিডিওটা আজকে বড় হবে, সেই জন্য Part 1, 2, 3 এরকমভাবে ভিডিওটা ছাড়া হবে। তো প্রথমে আমরা কলেজের গেট থেকে শুরু করবো, যে কলেজের গেটটা কীভাবে সাজানো হয়েছে। তো প্রথমে কলেজের গেটটা একবার দেখাবো। এটা হচ্ছে আমাদের কলেজের গেট, একদম পুরো। তারপরে আমরা আসবো কলেজের ভিতরে। কলেজের ভিতরে যে লুকিংটা করা হয়েছে আর কি, একদম বেলুন টলুন দিয়ে একবার ভীষণভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে আমাদের কলেজের মূল গেট, যেখান দিয়ে আমাদের কলেজ প্রবেশ হয়, সেই সাইডটা। এই সাইডটা দেখো, সাজানো হয়েছে ফুল দিয়ে। এখানে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাগ আছে। তারপরে এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের কলেজের ভিতরের গেট, যেটা পুরো আমরা আর কি কলেজের ভিতরেই ঢুকি এই পর্যন্ত। তো তারপরে কলেজের ভিতরে আর কি কোনো কিছু সাজানো হয়নি, গেটটাই সাজানো হয়েছে। এবার যাব আমরা আমাদের কলেজ ইউনিয়নে, যেখানে আমাদের কলেজ ইউনিয়ন সাজানো হয়েছে। তো চলো আগে কলেজ ইউনিয়ন থেকে ঘুরে আসি। বলো মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ, এটা এইভাবে সাজানো হয়েছে আর কি, এইভাবে সাজানো হয়েছে। তো ইউনিয়নের ভিতরটা, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন। তো এটা হচ্ছে আমাদের গেস্টদের যে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে, সেই জন্য সাজানো হয়েছে, এটা আমাদের গেস্টদের জন্য। এবার আমরা যাবো ডাইরেক্ট মাঠে, তো মাঠটা কীভাবে সাজানো হয়েছে আর স্টেজটা কীভাবে করা হয়েছে সেটা দেখানোর জন্য। তো চলো মাঠের দিক থেকে ঘুরে আসি। মূল মঞ্চটা সেটা, আর হচ্ছে আমাদের কলেজ মাঠ। তো কলেজ মাঠটা দেখিয়েছি আপনাদের, আর চলো তারপরে গিয়ে এখন বাড়িতে গিয়ে বসে আসবো, তারপর দেখা যাবে।